পরিবারের ভরণ জন্য বহু পরিশ্রম করে গড়ে তুলেছেন বিশাল পোলট্রি ফার্ম রাতের অন্ধকারে এই খামারেই আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা বামুটিয়া বিধানসভা কেন্দ্রের হৃদয়নাথ পাড়ার বাসিন্দা শ্যামল সরকারের পোলট্রি ফার্মের এই অগ্নিকাণ্ডের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে করা হয়েছে এবং সিপিআইএম এর সমর্থকরাই এই ঘটনার জন্য দায়ী বলে জানান শ্যামল সরকারের প্রতিবেশীরা আসলে এই ঘটনা করছে পৃথিবীর একটা চক্রান্ত কারণ ওর বড় ভাই শ্যামল সরকারের বড় ভাই আমরা সাথে দীর্ঘদিন ধরে পার্টি করে বিজেপি পার্টি এবং ওই সাথে কারণ দেখছে আগামী দিনের পরাজয় এই ভাবনা করি যে একটা গ্রামে পরিবেশটাকে দূষিত করার জন্য এলাকার যে বিজেপি তার যে একটা চাপ সৃষ্টি করার জন্য নাশকতামূলক করি এই কাজটা করছে আমাদের পুরো ধারণা চক্রান্ত করে সিবিআই পার্টির তরফ থেকে তাদের নেতৃত্বে দেওয়া হয়েছে আপনার নাম আমার নাম শ্রী রবীন্দ্রনাথ মুরগি খামারি শ্যামল সরকার জানিয়েছেন অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন তিনি এবং নাশকতা করে লাগানো হয়েছে এই আগুন পুরো রাতে চারটার সময় এখানে আগুন লাগিয়ে রয়েছে পাড়ার লোক আয়া সেটা আমি ঘুমাই আসলাম লোকে দেখছে আমি দেখিনা না তখন ডাকছে আমি দরজা খুলে দিয়ে আমার মুরগি ফার্মে পুরো আগুন আগুনটা কি আপনার লাগছে তখন মনে করেন আমার তো এখানে তো দই লাগবে তখন আমার এখানে তো জংশন এখানেও কিচ্ছু নাই এই কোনার ভিতরে আগুন যেদিকে কিচ্ছু নাই যেদিকে আমার সব মুরু গাছ লো এদিকে আগুন লাগবে আপনার ধারণা কি এটা নাশকতামূলক হতে পারে এটা তো মনে করেন এটা তো লাগাইছো এটা তো ইলেকট্রিক থেকে কোনো দিনও লাগবে না কারণ লাইট থাকে উপরে আর এলইডি বাল্ব থেকে কীভাবে আগুন লাগবো আচ্ছা আগুন কীভাবে আয়ত্তে আনছেন নিবাইছেন আপনারা আমরা ফারার লোক কিছু তারা নিভাইছে তারপরে তো লাস্টে তারা ফায়ার সার্ভিস হয়েছে আইসারা ফুরান নিফান হয়েছে আপনার নাম আমার নাম সামল সরকার এই জায়গাটার নাম কি ফটিকছড়া হৃদয়নাথপাড়া অগ্নিকাণ্ডের ফলে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন এই উদ্যমী যুবক শ্যামল সরকার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ